করোনায় প্রায় দুই বছর চলেনি মঞ্চের আলো, কমেছে করোনা সংক্রমণ, আসছে পূজা, তাই আবারও আশার আলো দেখছেন যাত্রা শিল্পীরা। তবে কোথাও কোথাও অনুমোদন না পাওয়ার অভিযোগ করছেন যাত্রা দলের মালিকরা। গ্রাম বাংলার সব যাত্রা শিল্পীদের চাওয়া, যাত্রা পালা করার জন্য সারা বাংলাদেশে পারমিশন দেওয়া, এটা আমার প্রথম প্রাণের দাবি। আমি একজন নাট্যকার এবং আমি একজন অভিনেতা হিসাবে এটা আমার প্রাণের দাবি। স্কুল কলেজ বিনোদন কেন্দ্র সব কিছু খুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র যাত্রা অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। হাজার হাজার যাত্রা শিল্পীরা না খেয়ে অর্ধাহারে দিনাতিপাত করছে, তাদের এই দুঃখ কষ্ট লাঘবের জন্য অবিলম্বে যাত্রা অনুষ্ঠান অবাধ অনুমতি প্রদানের জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। যখন জেলায় বা উপজেলায় কিছু হয় তখন তো সেখানকার প্রশাসন আসলে দায়িত্ব পালন করেন, এটা এই প্রশাসনের দায়িত্ব। এখনো পর্যন্ত কিন্তু কোথাও পালা প্রদর্শনী করতে পারছে না, আমাদের কাছে শিল্পকলা একাডেমির কাছে কোনো মানে অভিযোগ আসেনি। এই সংকটটা যখন আসবে স্পেসিফিক্যালি কোথায়, সেখানে সঙ্গে সঙ্গে তখন আমাদের জন্য সহজে আমরা সেখানকার প্রশাসনের সঙ্গে শিল্পকলা একাডেমির সঙ্গে যুক্ত যারা আছে, সেটা জেলা হোক উপজেলা হোক, আমরা সঙ্গে সঙ্গে কথা বলবো। করোনার ক্ষতি পুষিয়ে নিতে যাত্রা শিল্পের জন্য শিল্পকলা একাডেমির মাধ্যমে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারা দেশে নিবন্ধিত 72টি দলকে ছোট পরিসরে যাত্রা পালা মঞ্চায়নের জন্য এককালীন 50,000 টাকা করে আর 10 জন পরিচালককে বড় পরিসরে নতুন যাত্রা পালার জন্য 2 লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে 50,000 টাকা কিছুই না। হ্যাঁ, 50,000 টাকার মধ্যেও সরকারি ভ্যাট দিয়ে 42,500 টাকার মধ্যে একটি যাত্রাপালা করে তাদেরকে দেখাতে হবে। এই যাত্রাপালা করতে গেলে মালিকের পকেট থেকে আরও 20,000 টাকা ভরে যাত্রাপালাটি করতে হবে, সেভাবে বই করা সম্ভব না। এই পালা হবে তো সেই পালা হবে না, এইভাবে মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে সব, আজ হবে না কাল হবে, এইভাবে চলছে। যাই হোক, এর কোনো সুরাহা আমরা পাইনি। যারা ভালো যাত্রাপালা করে নিয়মিত তাদের মধ্য থেকেই ডিপার্টমেন্ট মনে করেছে যে ভালো 10 জনকে আমরা এইভাবে দিতে পারি, যেখানে একটা বড় মাপের মানে পূর্ণাঙ্গ যাত্রাপালা যাকে বলে এগুলো আমরা পেলাম। তা এই ওইভাবেই আসলে সিদ্ধান্তটা এসে, আর অন্যান্য যারা আছে যাদের কথা বললেন, তো সেই অর্থে আমরা আসলে সিদ্ধান্তই ছিল যে আমরা পরবর্তী অর্থ বছরে আরও কিছু সহযোগিতা করব যাতে তারা ওই ছোট একটি যাত্রাপালা করতে পারে। অনুদানের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় যাত্রা মঞ্চায়নের অন্যান্য সব বাধা দূর করার দাবি জানিয়েছেন যাত্রা শিল্পের সঙ্গে জড়িতরা। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।